গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছো তোমরা বলো, আশা করি খুব ভালো আছো। আর আমি, আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি বেশ ভালো আছি। তবে এই কদিন গরমে একেবারে খাবি খাচ্ছি, আজকেও কিন্তু প্রচণ্ড গরম, তার মধ্যেই আমি রেডি হতে গিয়ে একদম নাজেহাল অবস্থা। কিন্তু যাচ্ছি রিসেপশনে, আমার একটুখানি তো সাজুগুজু করতেই হয়। আর এই সাজুগুজু করার কথা বললে আমার আর কোথাও আজকাল বেরোতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, আমি যাচ্ছি হচ্ছে প্রীতিকার বাড়ি। প্রীতিকার বাড়ি বলতে, ও একটা নতুন বাড়ি বানিয়েছে, মানে সেই বাড়িটা ওরা থাকবে না, মানে বিয়ে বাড়ি হল, তারপর কোনো ব্যাংকোয়েট হল করবে বা কোনো মল টলে ভাড়া দেবে, এরকম কিছু একটা, আমি সঠিক জানি না, ওই রকম একটা তিনতলা বাড়ি বানিয়েছে। তা তারই উদ্বোধন হচ্ছে আজ। গতকাল গেছে বুদ্ধ পূর্ণিমা, তো গতকালই ওরা ওই বাড়িটাতে পুজো দিয়েছে, আর আজকে সবাইকে নিয়ে সেই বাড়ির উদ্বোধন। তো বুঝতেই পারছো, যেহেতু আমার কোটের বন্ধু, সেহেতু কোটের সবাই তো থাকবেই। তো ভিডিওটা হতে চলেছে দারুণ ধামাকাদার, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা সবটা দেখো আর তারপরে জানিও কেমন লাগলো। চন্দনবাবু বাইরে অপেক্ষা করছে আর সমানে আমাকে নক করছে, হলো হলো হলো। তা ফাইনালি আমার হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 6:15, তো বেরিয়ে পড়ি, আর দেরি করবো না, সঙ্গে থাকো আর সবটা দেখতে থাকো। এই দেখো চলে এলাম প্রীতিকার বাড়ি, ছবি তুলে নিচ্ছি, চলো এবার ঢুকি। কি সুন্দর সাজিয়েছে, অপূর্ব। এই যে প্রথমেই গণেশজি, Thank you.
tell me what's wrong and why you never said you felt that way. Cause you're trying to stay strong. এই এখানে তাও একটু ইয়ে আছে, আওয়াজ আছে। 200 কি? ওইদিকে তাকাবে না, ওইদিকে তাকাবে, বুঝতে পারছে না। হয়ে গেল ওদের খাওয়া দাওয়া। তোমাদের ট্রেনের টাইম জানা আছে তো? হয়ে গেছে, হ্যাঁ খাওয়া হয়ে গেছে। এবার আমি বাড়ি যাবো, যেহেতু আমার বাড়ি অনেকটা দূরে। ও কোথা থেকে এসেছিস বল? নৈহাটি থেকে এসেছে, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাচ্ছে। সামনে যাস, গাড়ি নিয়ে এসেছে, যদিও অসুবিধা হবে না। আর বাড়িকে একটা ফোন করিস, টাটা। প্রচন্ড গরম, মানে সহ্য করতে পারছি না। দেখো একটা চলছে, একটু খাওয়া খাই। প্রচন্ড গরম আজকে, যা গরম পড়েছে তা বলার মতো না। সুস্থভাবে বাড়িতে ফিরলে বা ফিরলে হয়। হ্যাঁ, খুব আরাম লাগছে ফ্যানে। এখানে জোর কদমে চলছে ফটো সেশন, একদম ম্যাচিং 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 ম্যাচিং। বিরিয়ানি খাচ্ছে, তোমার তো পাত শেষ হয়ে গেছে, তোমাকে কি বলবো? পাত দেবো না, সবাই আছে, একদম কাহিল হয়ে বসে পড়েছি তাদের সামনে। আর পারছি না, এত গরম, আরে বলার মতো না। কি কিউট লাগছে দেখতে সুস্মিতা, বেনারসি কি সুন্দর লাগছে দেখতে। এত দেরি করলি? ও আচ্ছা, এত কাছে থাকিস। দত্তপুকুরের মানুষ, ট্রেন ফেল। নে দুজনে একসাথে দাঁড়া, নে কাছের মানুষ ট্রেন ফেল করে। তবে জায়গাটা যেহেতু প্রচুর বড়, ছড়িয়ে ছিটিয়ে সবাই বসে দাঁড়িয়ে খেতে পারছি। বাবা আজকে পানও খেয়ে, একটা পানতালে নিয়েই যাই বুঝলি, যদি পরে ভাল লাগে মিষ্টি। হাই বন্ধুরা, এই দেখো বাড়িতে পৌঁছে গেছি। এখন বাজে রাত 10:45। আমি কিন্তু এখনও চেঞ্জ করিনি, কারণ ভাবলাম তোমাদের সাথে কথা বলে ব্লগটা আগে এন্ড করে নিই, কারণ আমাকে এখন স্নান করতে হবে। সত্যি বলছি, আজকে যা বিভৎস গরম পড়েছে, আর ওখানে যে আমার কী গরম লাগছিল, অত লোক, তার মধ্যে আবার ফাংশানে গান চলছে, তার মধ্যে আবার দোতলা তিনতলা, মানে এইসব করে না আমার শরীরের মধ্যে কীরকম একটা অস্থির অস্থির হচ্ছে। আমার মনে হচ্ছে আমি কতক্ষণে বাড়ি আসবো। যাই হোক, মানে আমি তো খেতে পারিনি, আমি তখন আমার গা এত পাকাচ্ছিল, আমি বিরিয়ানি টিরিয়ানি খেলে একদম বমি করে দিতাম। তা আমি বললাম প্রীতিকাকে আমি খাবো না, তা ও জোর করে আমাকে পার্সেল করে দিয়েছে যে বাড়ি গিয়ে খাস, কারণ আমি আনতে চাইছিলাম না। বললো তাহলে তো তোর প্লেটটা নষ্ট হবে, তোর প্লেটটা ধরা রয়েছে ক্যাটারারদের ওখানে, তো সেই জন্য আমি নিয়ে এসেছি, কিন্তু আমি খেতে পারবো না। মানে এখন স্নান করব, তারপরে ঠান্ডা জল খাবো, মানে আমার মনে হয় 1 লিটার জল আমি একবারে খেয়ে নেবো, ভেতরটা একদম শুকিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তুই অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দিও। তাহলে ফিরছি খুব তাড়াতাড়ি, আজ তাহলে আসি, গুড নাইট।